আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের ক্লাসটি শুরু করতে যাচ্ছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা আইসিটি বিষয়ের পঞ্চম অধ্যায়ের যে সৃজনশীল প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো থেকে একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব আজকের যে সৃজনশীল প্রশ্নটি নিয়ে আমরা আলোচনা করব এর উদ্দীপকটি হচ্ছে দশ বিশ তিরিশ ডট 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 একশো এটি হচ্ছে উদ্দীপক এবং এই উদ্দীপকের আলোকে কি কি প্রশ্ন রয়েছে সেগুলো আমরা দেখি প্রথম প্রশ্নটি হচ্ছে প্রোগ্রাম কি দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে স্ক্যান এফ পার্সেন্ট ডি পার্সেন্ট এম পার্সেন্ট বি স্টেটমেন্টটি ব্যাখ্যা করো অর্থাৎ আমরা যে সি প্রোগ্রামে ইনপুটের জন্য যে স্ক্যান এফ ফাংশনটি ব্যবহার করতাম সেই ফাংশনটি এখানে বর্ণনা করা বা ব্যাখ্যা করার কথা বলা হয়েছে তারপর হচ্ছে উদ্দীপকের ধারাটি তৈরির প্রোগ্রামের প্রবাহ চিত্র আঁকো এবং বর্ণনা করো অর্থাৎ এ ধারাটির জন্য আমরা যে সি প্রোগ্রাম তৈরি করবো সেই সি প্রোগ্রামের প্রবাহ চিত্র আঁকার কথা বলা হচ্ছে অর্থাৎ চার্ট তারপর হচ্ছে ইফ গো টু ব্যবহার করে উদ্দীপকের মতো আউটপুট পাওয়ার জন্য সি ভাষায় প্রোগ্রাম লেখ অর্থাৎ ইফ গো টু স্টেটমেন্ট ব্যবহার করে এই উদ্দীপকে যে ধারাটি রয়েছে এ ধারাটির মতো ফলাফল পাওয়ার সি প্রোগ্রাম লিখতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে আমরা দেখি এক এক করে প্রশ্নের উত্তরগুলো কি রয়েছে প্রথম প্রশ্নটি ছিল প্রোগ্রাম কি এর উত্তর হচ্ছে কোনো একটি সমস্যা সমাধানের জন্য কম্পিউটারের ভাষায় লিখিত নির্দেশের সমষ্টিকে প্রোগ্রাম বলা হয় মানে কম্পিউটারের মাধ্যমে কোনো একটি সমস্যাকে সমাধান করার জন্য কম্পিউটারের ভাষায় তা আমরা জানি যে কম্পিউটারের ভাষা হচ্ছে জিরো এবং ওয়ান এই জিরো এবং ওয়ানের মাধ্যমে যে নির্দেশগুলো দেওয়া হয় সেই নির্দেশগুলো সমষ্টিকেই প্রোগ্রাম বলে যদিও আমরা এখন জিরো আর ওয়ানের মাধ্যমে লেখি না আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে থাকি যেটা প্রায় মানুষের ভাষার মতো ইংরেজি ভাষা কিন্তু এগুলোকে অনুবাদক প্রোগ্রাম জিরো আর ওয়ানে রূপান্তর করে দেয় তারপরে খনন প্রশ্নটি ছিল

অর্থাৎ আমরা প্রোগ্রামে ইনপুট নেওয়ার জন্য এই স্ক্যান এফ ফাংশনটি ব্যবহার করে থাকি তারপর হচ্ছে পার্সেন একে ফরম্যাট স্পেসিফায়ার বলা হয় ঘোষণাকৃত ভেরিয়েবল টাইপ অনুযায়ী স্টেটমেন্টে ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করতে হয় এখানে ফরম্যাট স্পেসিফায়ারটি ইন্টেজার টাইপের ডেটা ইনপুট করার জন্য ব্যবহার করা হয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ পার্সেন্ট ডি আমরা জানি যে আমরা যে ডেটা টাইপগুলো ব্যবহার করে থাকি সেই ক্ষেত্রে ইন্টেজার টাইপের ডেটা যদি আমরা প্রোগ্রামে ব্যবহার করি আর সেই ইন্টেজার টাইপের ডেটা নির্দেশ করার জন্য এর যে ফরমেট স্পেসিফায়ার রয়েছে সেটি হচ্ছে পার্সেন্ট ডি এটি ব্যবহার করতে হয় তো এখানে আমরা দেখতে পাচ্ছি স্ক্যান এর ফাংশনের মধ্যে পার্সেন্ট ডি ব্যবহার করা হয়েছে তার মানে এটি ইন্টেজার ডেটা টাইপের ফরম্যাট স্পেসিফায়ার তারপর হচ্ছে এম্পারসেন্ট ইনভার্টেড কমার পর এম্পারসেন্ট চিহ্নের পাশে ভেরিয়েবল এর নামটি রাখা হয়েছে এটি দিয়ে ইনপুট করা সংখ্যাটি উক্ত ভেরিয়েবলের ঠিকানায় রাখা হয়েছে বুঝাচ্ছে অর্থাৎ এই যে এখানে দেখতে পাচ্ছেন ইনভার্টেড কমার পরে এম্পারসেন্ট রেখে এর পাশে ভেরিয়েল এর নাম দেয়া হয়েছে তারপর যে কয়টি সংখ্যা ইনপুট করা হবে সে কয়টি ফরম্যাট স্পেসিফায়ার লিখতে হবে এখানে দুটি সংখ্যা হচ্ছে পার্সেন্ট ডি যেহেতু দুইবার তাহলে দুটি সংখ্যা ইনপুট নেওয়া হচ্ছে এবং এখানে ভেরিয়েলও দেওয়া আছে দুটি এ এবং বি তো এই ক্ষেত্রে এম পার্সেন্ট দুটি ভেরিয়েবলের পূর্বেই ব্যবহার করতে হয়েছে ইনভার্টেড কমার পর কমা দিয়ে ভেরিয়েবলের ঠিকানা টাইপ করতে হবে তারপর হচ্ছে ধারাটি তৈরির প্রোগ্রামের প্রবাহ চিত্র তো প্রবাহ চিত্র অঙ্কনের জন্য আমরা প্রথমেই স্টার্ট চিহ্নটি ব্যবহার করব তারপর প্রসেসিং প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে প্রশ্ন আসতে পারে যে প্রথমেই অর্থাৎ স্টার্ট এ অর্থাৎ স্টার্টের পরেই কেন প্রসেসিং সিম্বল এর কারণ হচ্ছে যেহেতু আমাদের এই ধারাটির শেষপথ একশো দেওয়া আছে সেজন্য আমাদেরকে ইনপুট নিতে হবে না কারণ আমরা এই ধারার শেষপথ কত সেটি আমাদের জানা সেজন্য ইনপুট নেওয়ার প্রয়োজন নেই এখানে ইনপুট সিম্বলটি ব্যবহার করেও আমরা প্রোগ্রামটি তৈরি করতে পারতাম কিন্তু যেহেতু শেষ পদ দেওয়া আছে সেজন্য আমি সেটি করিনি এবং করার প্রয়োজনও নাই সেজন্য সরাসরি আইয়ের মানটা যেহেতু প্রথম পদ দশ আইয়ের মানটা দশ করে দিলাম তারপর কন্ডিশন আই লেস দেন ইকুয়াল হান্ড্রেড যেহেতু শেষ পদ জানা আছে যদি অ্যান্সারটি ইয়েস হয় তাহলে প্রিন্ট করবে আইয়ের মান এবং এর মান বৃদ্ধি করবে যেহেতু প্রতি পদের বৃদ্ধি দশ করে সেই জন্য আই ইকুয়াল টু আই প্লাস টেন করে দেওয়া হয়েছে তারপর এটি আবার লুপে যাবে অর্থাৎ কন্ডিশনে যাবে কন্ডিশন চেক করবে আর যদি অ্যান্সারটি নো হয় তাহলে প্রোগ্রামটি শেষ হয়ে যাবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই হচ্ছে আমাদের এই ধারাটির তৈরি করার প্রবাহ চিত্র এটি মূলত ফরলুপ ব্যবহার করে করা হয়েছে এই পদ্ধতিটি হচ্ছে তারপর এটি বর্ণনা করার কথা বলা হয়েছে তো বর্ণনায় আমরা যেটি করব সেটি হচ্ছে প্রথমে আমাদের ব্যবহার করতে হচ্ছে স্টার্ট স্টার্টের জন্য আমরা যেটি ব্যবহার করেছি সেটি হচ্ছে এটি একটি ডিম্বক আকৃতির প্রতীক প্রোগ্রাম শুরু বা শেষ করতে এই চিহ্ন ব্যবহৃত হয় অর্থাৎ ফ্লোচার্টে আমরা যে সিম্বলগুলো ব্যবহার করেছি এগুলোর বর্ণনা দিতে হবে তারপর হচ্ছে আয়তকার আকৃতির প্রতীক এটি প্রক্রিয়াকরণের জন্য ব্যবহৃত হয় তারপর হচ্ছে সামন্তরিক আকৃতির প্রতীককে গ্রহণ বা ইনপুট প্রতীক বলে প্রোগ্রামে ইনপুট ও আউটপুটের ক্ষেত্রে এ চিহ্ন ব্যবহৃত হয় প্রিয় শিক্ষার্থী আমরা জানি যে এই সিম্বলটি হচ্ছে ইনপুট এবং আউটপুটের প্রতীক আমরা প্রোগ্রামে ইনপুট নিতে হলে এটি ব্যবহার করি এবং প্রোগ্রামে আউটপুটের জন্য এটি ব্যবহার করে থাকি তাহলে আমরা যেই ফ্লোচারটিতে যে কয়েক ধরনের প্রতীক ব্যবহার করেছি মূলত এই তিন ধরনের প্রতীক তো এই তিন ধরনের প্রতীকের বর্ণনাটি এখানে দেওয়া হয়েছে তারপর হচ্ছে ইফ গৌ টু ব্যবহার করে উদ্দীপকের মতো আউটপুট পাওয়ার জন্য সি ভাষায় প্রোগ্রাম প্রথমে আমাদের বেসিক স্ট্রাকচার ঠিক করে লিখতে হবে হ্যাশ ইনক্লুড ডট এইচ তারপর মেইন তারপর সেকেন্ড ব্রেকেট দিয়ে ডেটা ডিক্লারেশন সেক্ষেত্রে আমরা ইন্টেজার টাইপের ডেটা ঘোষণা করেছি যেহেতু দশ বিশ তিরিশ সবগুলো ইন্টেজার টাইপের এবং একটি ভেরিয়েবল ঘোষণা করেছি সেটি হচ্ছে শুধু আই যেহেতু শেষ পদের মান একশো দেওয়া আছে আমাদের সেক্ষেত্রে ইনপুট নিতে হবে না আমাদের এন নামক যে ভেরিয়েবলটি সেটির দরকার নেই শুধু আই হলেই চলে তারপর এর মানটা দশ করে দেওয়া হয়েছে যেহেতু প্রথম পদের মান ছিল দশ তারপর লেবল যেহেতু আমরা ইফ এবং গো টু স্টেটমেন্ট ব্যবহার করবো সেক্ষেত্রে আমরা জানি আমাদের এখানে একটি লেভেল বা অন্য যে কোনো একটা নাম দিয়ে এখানে ব্যবহার করতে হবে তারপর প্রিন্ট এফ অর্থাৎ পার্সেন্ট ডি এবং ভেরিয়েবল হচ্ছে আই এক্ষেত্রে যেটি হবে যেহেতু আইয়ের মান দশ করে দেওয়া হয়েছে কম্পাইলার এখানে এসে লেবলের পরে কম্পাইলার এখানে এসে দেখবে প্রিন্ট সে প্রিন্ট করবে আইয়ের মান অর্থাৎ দশ দশ প্রিন্ট করার পর সে নিচে যাবে নিচে গিয়ে আই ইকুয়েল টু আই প্লাস টেন অর্থাৎ আই এর মানটা দশ বাড়াবে তাহলে কি কত হচ্ছে আই এর মান এখানে হচ্ছে দশ এবং এর সাথে যুগ হবে দশ হচ্ছে বিশ বিশ হওয়ার পর সে কন্ডিশনে আসবে কন্ডিশন চেক করবে কি একশো এর সমান বা তার চেয়ে ছোট উত্তরটি হবে ইয়েস যদি ইয়েস হয় তাহলে গো টু লেভেল লেভেলে চলে যাবে লেভেলে এসে কি করবে আবার প্রিন্ট করবে প্রিন্ট করবে আই আইয়ের মান কত সেটা হচ্ছে বিশ যেহেতু এর মান বিশ তো এখন বিশ প্রিন্ট করবে তারপর আবার এখানে এসে এর মান দশ বাড়াবে তাহলে বিশ আর দশে তিরিশ হবে আবার এখানে এসে কন্ডিশন চেক করবে কন্ডিশন চেক করে সত্য হলে সে আবার লেভেলের মধ্যে যাবে লেভেলে গিয়ে আবার প্রিন্ট করবে আইয়ের মান তাহলে আইয়ের মান এখন হচ্ছে তিরিশ এইভাবে করে এই কাজটা হবে যখনই কন্ডিশনটা অর্থাৎ আইয়ের মানটা একশো এর চেয়ে বেশি হয়ে যাবে তখনই প্রোগ্রামটা থেমে যাবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই হচ্ছে ইফ এবং গৌটু স্টেটমেন্ট ব্যবহার করে ধারাটি যে আমরা দেখলাম সেই ধারাটি প্রিন্ট করার পদ্ধতি আশা করি বুঝতে পেরেছেন তো সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম